আজি কার্বিয়াংলং স্বায়ত্ত পরিষদৰ নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ সম্ভাৱনা 26টা পৰিষদীয় সমষ্টিৰ বাবে অনুষ্ঠিত হ'ব নিৰ্বাচন অহা 2 জুলাইত অন্ত পৰিব কার্বিয়াংলং স্বায়ত্ত পৰিষদৰ কাৰ্যকাল ইয়াকৰ বিশেষভাৱে তৎপৰ হৈ পৰিছে বিজেপি মন্ত্রী ডক্টর অরুণ পেগুর অধ্যক্ষতাত অনুষ্ঠিত হয় বৈঠক বৈঠকত অংশগ্রহণ মন্ত্রী পীযূষ হাজরিকার কার্পি আংলং অটোনমাস কাউন্সিলর সিএম তুলিরাম রংসাংর অংশগ্রহণ দলের আন কেবাচন বিষয়ববিয়া উপস্থিত থাকে এই বৈঠকত ইতিপূর্বে নির্বাচনী সমিতি গঠন বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার অনুমোদনত গঠন হয়েছিল সমিতি আমি পুনের এবার উল্লেখ করছো আজি কার্বিয়াংলং স্বায়ত্ত পরিষদর নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা আছে 26টা পরিষদীয় সমষ্টির যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হব অহা 2 জুলাইত অন্ত পরিব কার্বিয়াংলং স্বায়ত্ত পরিষদর কার্যকাল ইয়াকে লৈ বিশেষভাবে তৎপর হয়ে পড়েছে বিজেপি মন্ত্রী ডক্টর অরুণ পেগুর অধ্যক্ষতাত অনুষ্ঠিত হয় বৈঠক বৈঠকত অংশগ্রহণ করে মন্ত্রী পীযূষ হাজরিকা আর কার্বিয়াংলং অটোনমাস কাউন্সিলর সিএম তুলিরাম রংহাঙর দলের আন কেবাচনও বিষয়ববিয়া উপস্থিত থাকে এই বৈঠকত ইতিপূর্বে নির্বাচনী সমিতি গঠন বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার অনুমোদনত গঠন হয়েছিল সমিতি আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত